হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো চোখের নিচের কালি দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই সহজ এবং খুবই কার্যকরী প্রাকৃতিক ঘরোয়া একটি উপায়। চোখের তলায় সাধারণত নীলচে এবং বাদামি এই দুই ধরনের দাগ পড়তে পারে। বাদামি দাগ সাধারণত তৈরি হয় জিনগত কারণে, তবে চোখ বেশি কুজলালে বা রোদে পুড়েও হতে পারে এমন অবস্থা। এই অস্বস্তি এড়াতে এমন ক্রিম ব্যবহার করুন যাতে সোয়া বা সাইট্রাস আছে। এগুলো ত্বক উজ্জ্বল হতে সাহায্য করে। বেশিরভাগ সময় আমরা আমাদের চোখের নিচের কালি ঢাকার জন্য ফাউন্ডেশন কিনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে থাকি, কিন্তু কখনও কি আমরা আমাদের চোখের নিচের কালি কেন জমে তার কারণ খুঁজে বের করার চেষ্টা করে থাকি? আমাদের চোখের নিচের ত্বক অনেক বেশি স্পর্শকাতর এবং এর নিচে অনেক ছোট ছোট রক্তনালী বয়ে গেছে, যারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং চোখের নিচের ত্বক কালো হতে শুরু করে। চোখের নিচের অংশে ফ্লুইড জমা হতে থাকার কারণে চোখের নিচেটা ফুলে যেতে থাকে এবং চোখের নিচে কালি পড়ে। এবার আপনাদের বলবো এই চোখের নিচে কালি পড়ার কারণগুলি কী কী। এক, মানসিক চাপ বা দুশ্চিন্তা। দুই, পর্যাপ্ত ঘুম না হওয়া। তিন, চোখ শুকিয়ে যাওয়া। যাই হোক, চলুন এবার জেনে নিই চোখের নিচের কালি দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই সহজ এবং ঘরোয়া প্রাকৃতিক উপায়টি কী। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন। তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছাবে আপনার কাছে। এর জন্য সবার প্রথমে আমি যে জিনিসটি নিয়েছি তা হলো বেশ কতকগুলি নয়নতারা ফুল গাছের বেশ তাজা তাজা ডোগা। আর এই নয়নতারা গাছ নিয়ে আশা করি বেশি কিছু পরিচয় দেবার প্রয়োজন নেই, কারণ নয়নতারা গাছ প্রায় সবাই চেনে এবং অনেকেরই বাড়িতে বা বাড়ির পাশাপাশি থাকে এই গাছ। এরপর আমি এই নয়নতারা গাছের ডোগাগুলি থেকে শুধুমাত্র পাতাগুলি ছিঁড়ে নেব। এখন এখানে পাতাগুলি রেডি হয়ে গিয়েছে। এবারে এই পাতাগুলিকে বেশ ভালো করে মিহিভাবে থেতো করে বেঁটে নেব। আপনারাও যে কোনো উপায়ে প্রথমে বেশ কিছু নয়নতারা গাছের পাতা সংগ্রহ করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর বেঁটে নেবেন। এখন এখানে মোটামুটিভাবে পাতাগুলি মিহিভাবে বেঁটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে আর যে জিনিসটির প্রয়োজন তা হলো এক ফালি শসা। আমি প্রথমে এই শসার ফালিটি বেশ ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এবারে যা করব, কিছুক্ষণ আগে যে নয়নতারা ফুল গাছের পাতাগুলি থেতো করেছিলাম ঠিক সেই একইভাবে এই শসার টুকরোগুলিকেও থেতো করে নেব। এখন এখানে প্রথমে যে দুটি জিনিস নিয়েছিলাম সেই দুটি জিনিসই রেডি হয়ে গিয়েছে, অর্থাৎ শসা এবং নয়নতারা পাতা। এরপর আর যে জিনিসটি লাগবে
তা হলো অল্প একটু নারিকেল তেল। এবং এই নারকেল তেলটি হাতের আঙুলে অল্প একটু করে নিয়ে দুপুরে খাবার পরে শুবার আগে দুটি চোখের নিচে, অর্থাৎ চোখের যে জায়গায় কালি দাগ আছে সেই জায়গায় বেশ ভালো করে একটু টাইম ধরে ম্যাসাজ করে লাগিয়ে নিন। এরপর বিকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে চোখের নিচেটি খুব সুন্দর করে ধুয়ে ফেলুন। এরপর রাতে শুতে যাবার আগে অল্প একটু গোলাপ জল এবং দুই টুকরো কটন বল, অর্থাৎ দুই টুকরো তুলো নিয়ে গোলাপ জলে বেশ ভালো করে ভিজিয়ে চোখের নিচের কালি দাগ পড়ার জায়গাতে রেখে দিন এবং 10 থেকে 15 মিনিট। এরপর ওই শসা এবং নয়নতারা ফুল গাছের পাতার যে পেস্টটি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম সেটি একে অপরের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিন। এবারে এই পেস্টটি খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেলে হাতের আঙুলে অল্প করে নিয়ে চোখের নিচে ঠিক এমনভাবে বসিয়ে রেখে দিন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে মুখটি খুব ভালো করে ধুয়ে নিন। এবং মুখ ধোয়ার সাথে সাথেই আপনার নজরে পড়ে যাবে যে এতদিন আপনার চোখের নিচে যে কালো কালো দাগগুলি ছিল তার কিছু একটা পরিবর্তন হয়েছে। এইভাবে একটা না 20 থেকে 30 দিন এই টিপসটি ফলো করুন, দেখবেন আপনার চোখের নিচের কালো দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে এবং স্কিনের স্বাভাবিক রং পুনরায় ফিরে আসবে। তবে এটি কিন্তু প্রতিদিন ব্যবহার করবেন না, অর্থাৎ একদিন ব্যবহার করবেন এবং তার পরের দিন বন্ধ রাখবেন। আর একটা কথা, এটি আপনারা যতদিন ব্যবহার করবেন ততদিন কিন্তু বাইরে বেরোনোর সময় চেষ্টা করবেন আপনার চোখে যেন বেশি রোদের তাপ না লাগে, তাই সম্পূর্ণ চোখ যাতে করে ঢাকা রাখা যায় তার জন্য রোদের চশমা পরে তবেই বাইরে বের হবেন। এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ছিল আজকের বিষয়। এখন একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন। কথা হবে আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।